এভরিওয়ান, তো তোমাদের সাথে নতুন ব্লগ শুরু করছি। আজকে ব্লগে একটা মুখরোচক খাবার ঠিকানা দেব তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কি, যারা মেট্রো ধরতে এক্সাইড বা রবীন্দ্র সরোবর, তো রবীন্দ্র সদন, যারা ওইখান থেকে মেট্রো ধরো, এখান থেকে ফুটপাথ দিয়ে হাঁটো, তো ওখান থেকে মেট্রো ধরো, তারা ডেফিনেটলি জানো সেই মুখরোচক মানে সস্তায় পুষ্টিকর খাবারটা কি। তো তোমরাও দেখো আজকে, যারা ওখানে যাতায়াত করো তারা ডেফিনেটলি ওটা ট্রাই করো, খুবই সস্তা পুষ্টিকর আর ভীষণ টেস্টি খাবার। তো আমার সাথে আমার বন্ধু আছে, তো শানু, ও হচ্ছে গিয়ে আমার অফিসে, আমরা একসাথে কাজ করি, তো মুখ দেখাবে না না, তো ঠিক আছে। তো যাই হোক, তো চলো মোমো খেতে, কারণ সবাই চলে গেছে, লাস্টে আমরাই হেলতে দুলতে বেরালাম। তো গিয়ে তারপর বলছি যে আমরা কি খেতে চলছি, চলো। তো এই হলো সেই মোমোর দোকান যেটা এক্সাইডের কাছাকাছি, অপরজিটা আছে হলদিরাম, আর এর পাশেই আছে একদম এক্সাইড মেট্রো স্টেশন। তো জায়গাটা তোমরা লোকেশনটা দেখে যারা আসো তারা বুঝতেই পারছো। তো এই সেই মোমোর দোকান, এখানে সত্যি খুব টেস্টি মোমো বানানো হয়। পাঁচ পিস মোমো দেওয়া হয় দু রকমের চাটনি দিয়ে, আর তার সাথে সাথে দেওয়া হয় চিকেনের একটা স্যুপ, যেটা তুমি আরেকবার চাইলে নিতেই পারো, আর 50 টাকা দাম। এছাড়াও সেজন মোমো, স্টিম মোমো ছাড়াও আরও কয়েক রকমের ভ্যারাইটিস মোমো পাবে। এছাড়াও ফোনপে এর সমস্ত রকম মানে সুবিধা আছে। তো যাই হোক, মোমোটা সত্যি, ভিতরের পুরটাতে অনেকটা চিকেন ছিল, আর স্যুপ তো আমরা 2-3 বার করে চেয়ে চেয়ে খেয়েছি। আমার খাবারটা শেষ হয়ে গেছে, তারপরেই আমি ক্যামেরা করছি, কারণ খেতে খেতে এইটুকুনি জায়গায় ব্যাগ ধরে ক্যামেরা করা সম্ভব ছিল না। তো পুরটা তোমরা দেখো, মানে পুরো চিকেন অনেকটাই ছিল আর খুব। আজকে আমি রান্না করতে চলেছি বাটা মাছের ঝাল, যেটা আলু দিয়ে হবে, আর এখানে আছে শাক, শাকের ঘন্ট, আর এখানে আছে ভাত, ব্রাউন রাইস। মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ ভাজা, এখানে আলুটাকে ভাজতে দিয়েছি, এখানে আছে আদা বাটা, টমেটো কুচি আর লঙ্কার কুচি, আর এছাড়া ধনে পাতার গুঁড়োও লাগবে আমাদের। তো করতে করতে স্টেপগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচি। এবার মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দেবো হালকা একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আমরা কষাবো। অলরেডি আমার মশলাটা থেকে তেল বেরিয়েই গেছে প্রায়, এবার আমি ভেজে রাখা মাছ আর এটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে এবার একটু এটার মধ্যে জল মিশিয়ে দেব। এবার এটাকে লো ফ্লেমে রান্না করব 10 মিনিটের মতো।
আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি রান্না করব শাকের চচ্চড়ি। আজকে খুব অনেকদিন পরে রান্না করতে ইচ্ছে করলো, তো তাই। তো এই হয়ে গেল আমার শাকের ঘন্ট। অনেকদিন ধরে রান্না করতে ইচ্ছে করছিল। এটা হচ্ছে গিয়ে পালং শাক, যেটার মধ্যে শিম আলু বিভিন্ন রকম পদ দেওয়া আছে। তো আজকের ডিনারের জন্য ভাত, বাটা মাছের ঝাল আর পালং শাকের ঘন্ট আমার রেডি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল ব্লগার বুকুতে। তো তোমরা সবাই কিরকম আছো আশা করছি অনেক অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কারণ একে তো আমার টনসিলটা ফুলেছে, তোমার গলা শুনে বুঝতে পারছো। তার মধ্যে এদিকে টনসিলে একটা, কালকে আমি বাটা মাছ রান্না করেছিলাম, তো মানে তোমাদের সাথে শেয়ার করেছি কি ডিনার হবে বাটা মাছ আর তরকারি রান্না করেছি, যদিও শাকসবজিটা আমি খাইনি। গলার কাঁটাটা ফুটে আছে আর এটা কিছুতেই রিমুভ হচ্ছে না। কলা খেয়েছি, গলা গামলা গামলা এরকম গোল গোল করে ভাত খেয়েছি, বাট ইটস ডোন্ট রিমুভ। আজকে সকালে ডাক্তারখানায় যাবো, মা অনেক চেষ্টা করছে, পুরো খচখচ করে ফুটছে, মানে জানি না অপারেশন করতে হবে কিনা, বুঝতে পারছি না। মানে এটা একটু বেশি নাক আমি মেরে ফেললাম, যাই হোক। খুব গলা ব্যথা, মানে আমার গলাটার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো, যাই হোক। তো আমার মতো যারা আনহেলদি লাইফস্টাইল মানে মেনটেন করো, আনহেলদি লাইফস্টাইল মানে কালকে তো দেখলি অফিস থেকে ফেরার পথে গান্ডে বিন্ডে গেলাম, তো সেরকম ভাবে তোমরাও যারা ফুচকা আইসক্রিম বার্গার এরকম খেতে থাকো, তো তাদের দুটো সমস্যা মেনলি হয়ে থাকে। একটা হচ্ছে কি পিম্পলস, যেটা আমার মুখে ভাড়াটিয়ার মতো বসেই থাকে, যায় তো আবার ফেরত আসে, মানে ভালো জায়গা পেয়েছে তো ওই জন্য বারবার করে ভাড়াটিয়ার রিনিউ হয়। তো যাই হোক, তো সেটা নিয়ে কিছু বলার নেই আমার, কারণ আমার নিজের যেটা খারাপ সেটা নিয়ে আমি লোককে জ্ঞান দিতে পারবো না। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে কি রোগা হওয়ার সমস্যা। যদিও আমি খুব স্লিম বা মানে খুব বডি ফিটনেস নই, তবুও রোগা হওয়ার জন্য আমি বিভিন্ন রকম জিনিস ইউজ করি, সেগুলোই আমি আমার ডেইলি ইউজ করা জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে এই ড্রিঙ্কটা, এটা সত্যি সত্যি 100% ওয়ার্ক করে। এটা তোমরা মানে ইউটিউবে সার্চ করে নিতে পারো, তো দেখে নাও যে এই ড্রিঙ্কটা কি। এটা হলো অ্যাপেল সাইডার ভিনিগারটা উইথ মাদার, এটা কোম্পানিটাও দেখতে পাচ্ছ তোমরা। আর এটার প্রাইসটা তো আমার বুঝতে পারছি না, এখানটা একটু প্রিন্টিং করে লেখা ছিল, বাট 525 এরকমের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখানে যদিও প্রাইসটা লেখা নেই, এটা কিন্তু ভীষণই এফেক্টিভ। টোটাল ফ্যাট 0%, সোডিয়াম 0%, টোটাল কার্বোহাইড্রেটও 0%, প্রোটিনও 0%, তো ভীষণই একটা ভালো আর অনেক পুরনো একটা প্রোডাক্ট, পুরনো একটা কোম্পানি। এখন অনেক নতুন নতুন কোম্পানি বেরিয়ে গেছে, তোমরা যখনই ওয়েট লসের জন্য কিনবে তো উইথ দ্য মাদার এটা দেখে দেখে কিনবে। তো এখানে আছে হালকা ওয়ার্ম ওয়াটার, দেন 1 টিস্পুন ঢালবে তোমরা এটা। তো আমি তো এই ঢাকনিটার এক ঢাকনি আর হাফটা ইউজ করি, তোমরা 1 টিস্পুন একটু দুবেলা করে খাবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক বা মেডিসিন যাই বলো, ভীষণ ভালো কাজ করে। যদিও এর একটা সাইড এফেক্ট হলে এটা দাঁতটাকে হালকা ইয়েলো করে দেয়, তো সেক্ষেত্রে তোমরা যদি স্ট্র দিয়ে খেতে পারো ভীষণই ভালো। আমি ন্যাচারালি নর্মালি খাই, খেয়ে তারপরে দিন দাঁত আবার ব্রাশ করি। তো তোমরা অনেকেই যারা মোটা হতে চাইছো কিন্তু মোটা হতে পারছো না, তো তাদের জন্য আমার কয়েকটা টিপস আছে। তাদের জন্য আমি এখন আমার ফ্রিজটা দেখাবো। তো এই ফ্রিজে মানে তারা ফ্রিজটা দেখলে বুঝতে পারবে যে কি করে মানুষকে রোগা হতে হয়, মোটা হতে হয়। তো চলো আমার ফ্রিজটা তোমাদেরকে দেখিয়ে দিই। থেকে শুরু করছি আমুল বাটার, চকলেট, ডেয়ারি মিল্কের সিল্ক আছে, এটা আবার আমুল বাটার, এটা চিজ মজারেলা সরি মেয়োনিজ, দেন নিচের থাকে একটা ডার্ক চকলেট, কোল্ড ড্রিঙ্কস, সিল্ক, মেয়োনিজ, গোচিজ, বনভিল, চকলেট, চিজ, কোল্ড ড্রিঙ্কস আর কিছু নেই। তো এইরকম যদি ফ্রিজের অবস্থা থাকে তোমাদেরও, তো ডেফিনেটলি তোমরাও খুব তাড়াতাড়ি মোটা হতে পারবে। আশা করছি টিপসটা সবার তোমাদের খুব কাজে লাগলো।
আমি অফিসে চলে এসেছি। কালু রাখা শুয়ে আছে এখানে ঘুমাচ্ছে। কালু টুং টুং করে লেজ নাচে, আয় আয় আয়। ওই একটা আছে, এবার এদেরকে খেতে দেব। তো এখন আমার অফিসে চলে এসেছি, মানে আমাদের দোকানে যেখানে আমি পার্লারে কাজ করি। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে, নতুন কোন ব্লগের সাথে। ততক্ষণ জন্য বাই, ভালো থেকো, অবলাজিতদেরকে একটু ভালোবেসো, আমাকে এভাবেই সাপোর্ট করে যেও, আমাকে পাশে থেকো আমার। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।